লাগবে দাদা বৌদি বিরিয়ানি। তো আজ সেই দাদা বৌদি বিরিয়ানিটা আমরা ঘরে বানাবো। সুমন আজকে রান্নাঘরে, আর রান্নাঘরের হুলস্থুল পরিস্থিতি আজকে তো সামলানো একদমই যাবে না। কিছু বলার আগে আমি প্রথমে দেখাই মামুনি কি করছে। দেখো এই যে মামুনি কি করছে, মামুনি এখন জামা কাপড় ভাঁজ করছে। দেখেছো জামা ভাঁজ করছি, গরমে আর বলো না, ভালো লাগে না বাবা। হ্যাঁ গরম খুব পড়েছে, মানে ভীষণ গরম পড়েছে। হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে, তো তারপরেই এই বিরিয়ানিটা হয়েছে আজকে। তো আজকে হয়েছে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি, তো তোমরা এতক্ষণে জানোই আর দেখলে দুপুরবেলা আমরা খেয়েছি। তো দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি মানে দাদা বৌদি বিরিয়ানি একটা হয়, তো ব্যারাকপুরে মনে হয় সে মানে দাদা বৌদি বিরিয়ানি আছে। তো আমি কোনোদিন টেস্ট করিনি পার্সোনালি, আর সুমন খুব এটা মানে ইউটিউবে সারাক্ষণ দেখতে থাকে যে দাদা বৌদির বিরিয়ানি, সবাই বলে খুব ভালো খুব ভালো। আর যেভাবে রান্না করে দাদা বৌদির বিরিয়ানি ঠিক সেইভাবে ও আজকে বলল যে আজকে যখন বিরিয়ানি হচ্ছে তাহলে দাদা বৌদির স্টাইলে বিরিয়ানিটা করা হোক। আর আজকে নর্মাল একদম যেহেতু প্ল্যানিং ছিল না আগে থেকে কোনো, তো ঘরের চাল দিয়েই করা হয়েছে। আর এর সাথে সাথে আজকে ডিমের বিরিয়ানি হয়েছে, তো চিকেন বিরিয়ানি হয়নি। তো চিকেন বিরিয়ানিও যদি তোমরা করতে চাও একই প্রসেস, কোনো অসুবিধা নেই। যেমন যেমনভাবে ডিমটা যেভাবে যেভাবে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে দেবে, আর আই থিঙ্ক খুব ভালো হবে। কেননা আজকের যে বিরিয়ানিটা হয়েছে সেটা মারাত্মক হয়েছে, মানে মারাত্মক মানে যারা বিরিয়ানির লাভার তো তাদের তো মানে আজকে দারুণ হয়েছে, এক কথায় ভীষণ সুন্দর যাকে বলে। কেননা খুব আমি প্রথমে ভাবছিলাম যে কীরকম কী হবে না হবে, কেননা ও যেভাবে লঙ্কার গুঁড়ো টুড়ো ইউজ করছিল, আমি ভাবলাম কি কীরকম হবে, এইভাবে কি বিরিয়ানি হয়, আমি আসলে এইভাবে জানতাম না। তো ও বললো যে দেখো খুব ভালো হবে, কেননা ও দেখেছে ইউটিউবে, তো দেখে ও করেছে আর সত্যিই খুব সুন্দর হয়েছে, খুব ভীষণ সুন্দর হয়েছে। তো বিরিয়ানিটা এতটাই সুন্দর হয়েছে যে আজকে বিরিয়ানিটা লিমিটের বাইরে খেয়ে ফেলেছি, মানে অনেকটা বিরিয়ানি খেয়ে ফেলেছি। আর আমি বলে না শুধু সবাই, মামুনি বলো বিরিয়ানিটা তোমার কেমন লেগেছে? সত্যি খুব ভালো হয়েছে, এক বিরিয়ানি মানে অসাধারণ। আর তার মধ্যে ঘরের চাল দিয়ে, এটা বিশেষ করে সেইটা ঘরের চাল দিয়ে এত সুন্দর হতে পারে সেটা আইডিয়াই ছিল না। তো আমরা আগেও একবার এগ বিরিয়ানি করেছিলাম, কিন্তু সেটাও সুন্দর হয়েছিল, বলবো না সেটা খারাপ হয়েছে, তো ওটাও সুন্দর হয়েছিল। কিন্তু আজকেরটা পুরো মনে হচ্ছে যে একদম রেস্টুরেন্টে ঠিক যেমন বিরিয়ানি হয় ঠিক সেরকম। আর কালার থেকে শুরু করে খেতে পর্যন্ত প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো হয়েছে, আমরা এতটা আশাও করিনি আই থিঙ্ক। তবে আজকের বিরিয়ানির নামটা দাদা বৌদির বিরিয়ানি না হয়ে মামুনি আর সুমনের নামে হওয়া উচিত, মানে মা ছেলে বিরিয়ানি, কেননা ওরা দুজন মিলেই আজকে বিরিয়ানিটা করেছে আর বিরিয়ানিটা খুব ভালোও হয়েছে। আর প্ল্যানটা পুরোটাই মানে আইডিয়াটা আর যে সমস্ত দেখে দেখে সুমন করেছে সেটা পুরোটাই সুমনের, আর মামুনি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে। তো আজকের এই বিরিয়ানির চক্করে অনেক লেট হয়ে গেছে আমার স্নান করতে, মানে শাওয়ার নিতে। তো তখন তোমরা দেখলে যে আমি ঝটপট তোমাদেরকে বললাম যে গরম লাগছে আর শাওয়ার নিতে চলে যাচ্ছি। তো এত গরম লেগে গেছে, আর আজকের পুরো মানে সেই সকালবেলা যে তোমাদের সাথে কথা বলার পরে নিচে এসেছি, তারপরে পুরো কাজটা মেটানোর পরেই আমরা ওপরে গেছি সবাই স্নান করতে। তো রান্নাবান্না, কেননা এখানে যদি আমি ওপরে চলে যেতাম শাওয়ার নেওয়ার জন্য তো এখানে অনেক কিছু হয়ে যেত আর তোমরা সেটা মিস করে যেতে। তো আমি একেবারে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে তারপরেই উপরে গেছি। তো এই করতে করতে আজকে দুটো বেজে গেছে শাওয়ার নিতে। তো শাওয়ার নিয়ে এসেও তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, কেননা যেহেতু তোমাদের আগেই বললাম লেট হয়ে গেছিলো, তো ওই জন্য নিচে চলে এসেছিলাম যাতে খেতে টেতে সবাইকে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি, কেননা সবারই খিদে পেয়ে গেছে আর ভালো মন্দ খাবার হলে সবারই একটু বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো এই ছিল তো বিরিয়ানি কেমন হয়েছে সেটা, আর বিরিয়ানি করতে করতে অনেক লেট হয়ে গেছে সেটাও তোমরা বুঝতেই পারছো। কিন্তু আজকে কে রান্নাঘরে ঢুকেছে আর সে রান্নাঘরে ঢোকার পরে রান্নাঘরটা খুব সুস্থ ছিল এটা তো হতে পারে না। তো এমন করছিল আজকে রান্না করতে গিয়ে মনে হচ্ছে যেন রান্নাঘরটা নিজের কেনা, আর ওই রান্নাঘরে মনে হয় আমরা দাস দাসী এরকম একটা ফিল হচ্ছিল। তো মানে একটা যে কোনো জিনিস, আরে এটা দিতে বলছি না, মানে সমস্ত কিছু হাতের সামনে একদম গুছিয়ে দিতে হবে, সব কিছু একদম জোগাড় করে না দিয়ে যদি একটু এদিক থেকে ওদিক হয় এটা এখনও করোনি। আর আমি তো পিছন পিছনেই ঘুরছিলাম, এক তো আমার ভিডিও করতে হবে, আর সেকেন্ড যে জিনিসটা সেটা হলো গুছিয়েও দিতে হচ্ছিলো কিছু কিছু জিনিস, আবার মা গুছিয়ে দিয়েছিলো কিছু জিনিস। তো এই করে সমস্ত কিছু হাতের সামনে দেওয়া হচ্ছিলো, তাই সমস্ত কিছুভাবে মানে গুছিয়ে গেছি রান্নাটা করেছে। আর যদি কিছু গোছানো না থাকতো তাহলে তো বাড়ি একদম আজকে মাথায় উঠে যেত, এরকম মনে হয় না কিছু লাগবে। তাও যদি মনে হয় একটু, তাহলে সবাই একটু চা খাবে, আর আমি চায়ের অত পক্ষপাতি নই,
মাঝে সাঝে সবাই খেলে একটু খাই, মানে ভিড়ের মধ্যে ঢুকে যাই আর কি, সবাই খেলে খাই, না হলে খাই না। আর খেলেও আমি লিকার চা খাই, দুধ চা তো একদমই পছন্দ করি না। আর মামনির তো মানে যতই বারণ করি তাও দুধ চা মামনি ছাড়তে পারবে না। তো যাই হোক, দেখা যাক, যদি খিদে পায় তাহলে একটু চা করে আনতে পারি, আর যদি না খিদে পায় তাহলে তো আর খেয়ে বেকার লাভ নেই। তোমাদের বলেছিলাম যে খিদে পায়নি, খিদে এখন একটু একটু পেয়েছে। আর খিদে পাওয়ার পরেও আমরা আবার বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, মানে বিরিয়ানি মিস করা যাবে না। ডায়েট ফাইট অন্যদিন হবে, কেননা এখন ডায়েটের কথা চিন্তা করলে হবে না, আর ফিগারের কথা এখন চিন্তা করে লাভ নেই। এখন খাবো বিরিয়ানি, আর দেখতেই পাচ্ছ বাটি করে নিয়ে নিয়েছি, বেশি খাওয়া যাবে না, এখন লিমিট করে খেতে হবে। আর এখন বাজে প্রায় 9:30, তো এখন একটু একটু খিদে পেয়েছে। আর তোমরা জানোই যে খুব তাড়াতাড়ি আমরা রাতের খাবার খাই না, তো এখন একটু এটা খেয়ে নেবো। আর এটা খেয়ে আমি বলতে পারছি না রাতে খেতে পারবো কি না, যদি খেতে ইচ্ছা করে তো অল্প একটু খাবো। আর আমাদের খেতে খেতে প্রায় 10:30-11:15 বেজে যায়, তো তখন অল্প একটু খেয়ে নেবো। তো অনেক বেশি 11:30-11:15 বেজে যায় কোনো কোনো দিন, তো সহজে আর আমরা খেয়ে দেওয়া পড়ে যেতে পারি না। আর এখন আপাতত টিফিনের মতন অল্প একটু খিদে পেয়েছে, তো এখন এটা খাবো। আর এটা খেয়ে যদি খিদে পায় তবেই রাতে খাবো, না হলে না। আর আমাদের টিফিনটাও আজকে একদম, আজকে বিরিয়ানি দিবস হয়ে গেছে, মামুনি আর মামুনির ছেলের হাতের বানানো বিরিয়ানি, বিরিয়ানি দিবস হয়ে গেছে, ওই জন্য আজকে টিফিনেও খাবো, রাতেও খাবো, দুপুরেও খাবো, কাল সকালে সকালবেলা থাকলে কাল দুপুরবেলায়ও খাবো, সকালবেলা তো আর খাওয়া যায় না, কাল দুপুরবেলাও খাবো। তো চলো আপাতত টিফিনটা করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখন হচ্ছে রাতের রান্না, তো ভাবছো বিরিয়ানির পর আবার রাতে কি হচ্ছে, তো তার আগে দেখিয়ে দিই নিচে আমি কেন দেখছি। দেখো নিচে বসে বসে আবার সেই আদা রসুন ছাড়াচ্ছে, এই যে নিচে বসে আবার সেই আদা রসুন ছাড়াচ্ছে, মানে সোনামার সবচেয়ে মোক্ষম কাজ হলো আদা রসুন ছাড়ানো। দেখেছো আবার সেই আদা রসুন নিয়ে বসেছে সেই সন্ধ্যা দিয়ে। ওখানে আদার বাটিটা একটু দেখাও, এই যে এই হলো আদা আর রসুন, ডিম কষা, জায়গা বড় শর্ট, ঢোকা যাচ্ছে না, নিচে একজন সামনে একজন, ঢুকিয়ে দেখাতে পারছি না, এই যে এখান দিয়ে দেখে দিচ্ছি, এই যে মামুনি দেখাও, ক্যামেরাম্যানকে সুযোগ করে দিয়েছে ডিম কষা, দেখেছো কত সাপোর্ট করে, ওই জন্য ক্যামেরাম্যানকে রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য। তো এখন রাত্রে হবে ডিম কষা, মানে বিরিয়ানি দিয়েই খাওয়ার জন্য ডিম কষা। তো ডিম বিরিয়ানি তো বিরিয়ানির মধ্যে তো ডিম রয়েছেই, এবার বাপির একটু ঝোল ঝোল লাগে সাইডে, একদম শুকনো খেতে তার একটু অসুবিধা হয়, তো সেই হিসেবে আবার ডিম কষা হচ্ছে সবার জন্য। তো আমি কতদূর খাবো আমি বলতে পারছি না, কারণ আমার পেট ভরে গেছে আর মাঝে ডিম কষা দিয়ে না খেলে হয় বলো না, ডিম কষা দিয়ে না খাওয়ার জন্য না, আমার খিদে পাচ্ছে না, সমস্যা এটাই, আমার এখন খিদে পাচ্ছে না খুব একটা, কেন ওই এক বাটি খেয়েই সন্ধ্যাবেলার খাবারটা খেয়েই পেট এখনো ভরা, আর জল টান হচ্ছে শুধু, আর বিরিয়ানি খেলে জল টান হয় তোমরা জানো অনেকেই, না সেটা না, খুব রিচ হয়নি, রিচের কথা আমি বলছি না, খুব রিচ যে তা না, মোটামুটি যেটা ছিল ঘরোয়া খুব ভালো ছিল, কিন্তু তারপরেও খিদে এইটুকু তো পেট, তোমরা তো জানো এইটুকু পেটে কতই বা খিদে পেতে পারে। তো এখানে মামুনি এখন মশলাটাকে কষাবে, আর এই যে ডিম ভাজা করা রয়েছে, আর এখানে রয়েছে রসুন, রসুন দাওনি তো রসুন এবার পেস্ট করে ওর মধ্যে দিয়ে গেছে, পেস্ট পুড়িয়ে গেছে, ওই যে নিচে সমস্ত কিছু সোনামানি এখন বসেছে, এগুলো অনেকটা করে পড়ে নিলে কি হয়, মিক্সিতে একবারে দিয়ে দিলে অনেকটা পেস্ট হওয়া থাকলে সুবিধা হয় রান্নার সময়। তো এখন এই যে মাদা রসুন পুড়িয়ে গেলে সোনামার চিন্তা হয়ে যায়, তো এই যে মামনি এখন ওটা ঘষে নিচ্ছে আপাতত কাজ মেটানোর জন্য। তো এখন নিউ আপডেট হলো, এখন ডিম কষা হচ্ছে, আর এটা ঠিক কথা যে সোনামার চিন্তা হয়ে যায় সব কিছু দিয়ে বেশি, আদা রসুন পুড়িয়ে গেলে সোনামা হবে, হ্যাঁ আদা রসুন পুড়িয়ে আবার নিয়ে বসতে হবে, তো তোমরা এতদিনে বুঝে গেছো যে দেখো আমরা কথা বলছি মামনিও কাজ করছে কথা বলছে, কিন্তু সে এক মনে কাজ করছে, মানে আদা রসুন নিয়ে সে একটু ডিপ্লোমা করবে এবার আদা রসুনের উপর।
ভুলে গেছিলাম বলতে, সেটা আবার মনে পড়ে গেছে। তো এই দেখো, এইটা হলো জনসনস বেবি শ্যাম্পু আর এটা হলো জনসনস বেবি অয়েল। তো এবার তোমরা ভাবতে পারো বাড়িতে তো কোনো ছোট বাচ্চা নেই, কেন এই দুটো আমি আনিয়েছি। তো এই দুটো আমি সুমনকে দিয়ে আনিয়েছি আমি নিজে ইউজ করব বলে। আর এই যে তেলটা, এটা আমি আগে ইউজ করেছি, আমার এটাতে চুল ওঠাটা অনেকটা কমে গেছিলো। মানে ন্যাচারাল মানুষের যেইটুকু চুল ওঠে সেটা তো ওঠেই, কিন্তু সেটুকু আমি অন্য কোনো তেল যদি ইউজ করি আমার একটু চুল ওঠার প্রবলেমটা হয়, কিন্তু এটা ইউজ করলে আমার চুল ওঠার প্রবলেমটা থাকে না। তো আমি ওই জন্য এটা বলেছিলাম ওকে আনতে। আর এইটা আমি এর ওপর থেকে এটা একটু ট্রাই করছি, কেননা তেলটা যদি আমি এতটা ভালো রেজাল্ট পাই তো শ্যাম্পুটাতেও অবভিয়াসলি আমি ভালো রেজাল্ট পেতে পারি। তো সেই জন্য ভাবলাম তাহলে দুটো ট্রাই করে দেখি। আর এক ফ্যামিলির দুটো জিনিস ট্রাই করলে অনেক সময় মানে প্রবলেম সলভ হয়ে যায়, তো যেটুকু চুল ওঠার প্রবলেম সেটাও যদি কমে যায় তার জন্য এই দুটো আমি পারচেস করেছি, মানে সুমনকে দিয়ে আনিয়েছি। তো এখন ব্যাপারটা হলো এটা আমি হঠাৎ করে কেন এটা আনালাম, আজকে মামুনি আমায় চূড়ান্ত অপমান করেছে, মানে চূড়ান্ত মানে চূড়ান্ত অপমান করেছে, সেটা কি বিছানায় আমার চুল। ঠিক আছে, বিছানায় আমার চুল পেয়ে মামুনি প্রত্যেকটা সময় আমাকে বলে এই যে আমি বিছানাটা ঝেড়ে ঝুড়ে চাদর ফাদর সব চেঞ্জ করে দিয়ে যাই, তখন সব পরিষ্কার হয়ে যায়, তারপরে কেন এত চুল থাকে। তা বলো মাথায় চুল থাকলে সে চুল কি পড়বে না, দুই একটা তো সেটা পড়বে। এমন একটা পজিশন হয়ে দাঁড়িয়েছে আমার, সেটা হলো এই বাড়িতে যে কোনো খাবারে চুল পড়লে সেটা আমার চুল, মানে ঘর মুছতে যাচ্ছে সেখানে যদি চুল পায় সেটাও আমার চুল, যদি ঘর ঝাড় দিতে গিয়ে চুল পায় সেটাও আমার চুল, আর চিরুনিতে চুল পেলে তো সেটা তো আমার চুল ছাড়া অন্য কারোর হতেই পারে না, মানে যেখানেই চুল পাক মোদ্দা কথা আমার চুল। তো এই অপমান তোমরা বলো কতদিন মেনে নেওয়া যায়। তো আমি আজকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে এই দুটো নিয়ে এসেছি। তো আমার তেলটা অনেকদিন ফুরিয়ে গেছিলো, আমি আর গা করে আনছিলাম না, তো আমি ভাবলাম এই দুটোই আমি এনে ইউজ করব, আর যেন একেবারে কমে যায় আমার চুল পড়াটা, তাতে আর আমাকে কেউ বলতে পারবে না। বাপির চিরুনিটা দিয়ে আমি একটু চুল আঁচড়েছি, সেখানে মনে হয় একটা কি দুটো চুল ছিল, আর বাপির তো দেখেছো অল ক্লিয়ার পুরো। তো বাপি এবার চুল আঁচড়েছে, তো যেইটুকু যা রয়েছে সেখানে আঁচড়ানোর পরে আমার চুলটা মনে হয় তার গায়ে বেঁধে গেছে। সে পাগলের মতন করছে গায়ে শুভকার যা, মানে শুভকার বলছি গায়ে যদি ওই মাকড়সার জাল লাগে ঠিক যেমন করে ঠিক সেরকম পাগলের মতন অস্থির হয়ে গেছে। আর বাড়ির সবাই কি হাসছে, আর সবাই আমায় দুষছে, মানে দুষছে বলতে বাপি আমায় বলছে এই তোমার জন্যই আমার সারা গায়ে এরকম বিড়বিড় করছে। তো এই অপমান কতদিন নেওয়া যায়। তো আমি এইটা কালকেই ইউজ করবো, আর আমি ইউজ করে রেজাল্টটাও তোমাদেরকে বলবো। যাদের এই আমার মতন ভুগছো সমস্যা রয়েছে, ফ্যামিলি মেম্বার এরকম বলছে, তারা যদি এটা আমি ইউজ করে ভালো রেজাল্ট পাই তো তোমাদের সাথেও আমি অবশ্যই শেয়ার করবো। বেশি গরম লেগে গেছে, তো আমি মেনলি রাখতেছিলাম শ্যাম্পু আর তেলটা, তো এক্ষুনি তোমাদেরকে বললাম হেয়ার ফলের জন্য ওটা এনেছি, তার মানে ভেবো না যে খুব হেয়ার ফল হচ্ছে তার জন্য এনেছি। তো দু একটা চুল সবারই মানে প্রত্যেকদিন তিন চারটে চুল তো সবারই ওঠে। তো বেসিক্যালি প্রবলেমটা হয়ে যায় কি, আমার যেহেতু চুলটা অনেকটা লম্বা লম্বা, তো যারই গায়ে বাঁধে তারই একদম সেই পাগল হয়ে যায়, আর বিশেষ করে বাপির গায়ে আগের দিন বেঁধেছিল তো সে পাগলামো করছিল পুরো, বলছে বাবা আমার সারা গায়ে বিড়বিড় বিড়বিড় করছে। তো আমি বেসিক্যালি এটা আমার হেয়ার ফলের জন্য নিইনি, মানে আমি এটার জন্যই নিয়েছি যে সব ধরনের আমি শ্যাম্পু ইউজ করেছি, আর এটা একদম যেহেতু মাইল্ড একটা শ্যাম্পু, একদম মানে কি বলবো বেবিরা যেটা ইউজ করে, তো আই থিঙ্ক ওটাতে হেয়ারের ওপর কোনো ক্ষতি হবে না। আর সবসময় প্রফেশনাল শ্যাম্পু ইউজ করতে করতেও মানে একটা হেয়ারের অন্যরকম একটা টেক্সচার চলে আসে, তো সেরকম আমি চেয়েছিলাম যে একটু অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করার জন্য একটু ট্রাই করতে যে এটা কীরকম লাগে। তো সেই হিসেবেই আমি এই বেবি শ্যাম্পুটা আজকে সুমনকে আনতে বলেছিলাম। তো এটা আমি ট্রাই করে অবশ্যই রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন রেজাল্ট। আর অয়েলটা আমি বরাবরই খুব পছন্দ করি, কেননা এটা খুব মাইল্ড একটা অয়েল যেটা আমাদের স্ক্যাল্পে কি আমাদের হেয়ারে কোনো রকমের কোনো ক্ষতি করে না। তো আমি অয়েলটা অনেক দিন ধরে ইউজ করতাম, আর আমি এই এটা আর কোকোনাট অয়েল ছাড়া কোনো অয়েল খুব একটা বেশি পছন্দ করি না আমার হেয়ারে ইউজ করার জন্য। তো তোমরাও যখন কেউ আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করো যে দি ভাই কী অয়েল ইউজ করবো, তো আমি তখনও বলি কোকোনাট অয়েল ইউজ করো, তো ওটার থেকে বেস্ট আর কিছু মনে হয় না হয়। আর এই বেবি জনসনস অয়েলটাও তোমরা ইউজ করতে পারো, যেটা হেয়ার অয়েল ওটা ইউজ করতে পারো, ওটাও আমি ইউজ করি মাঝে সাঝেই, কিন্তু কোনো প্রবলেম হয় না। তো আমি ভাবলাম তাহলে শ্যাম্পুটা ইউজ করে দেখি যে কী হয় রেজাল্টটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো।
তো জাস্ট এটা একটা এক্সপেরিমেন্ট, তো এক্সপেরিমেন্টের জন্যই আমি আজকে এনেছি। তো একটু আগে যেটা বলছিলাম সেটা তো হ্যাঁ, তো সন্ধ্যাবেলায় মামুনি বলছিল, তো সেটাই একটু মামুনিকে খচানোর জন্য বলছিলাম, আর মামুনিও সেটা জানে, জাস্ট ইয়ার্কি মারছিলাম। এখানে আমি আমার ব্লগটাকে এন্ড করে দিলাম। যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে ছোট একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো। আমার মুখস্থ হয়ে গেছে, আই থিঙ্ক তোমাদেরও মুখস্থ হয়ে গেছে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে কিংবা তোমাদের রিকোয়েস্টেড ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, গুড নাইট।